বিরোধী দল বিএনপি সরকারের উন্নয়ন চোখে দেখে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তাদেরকে স্বল্পমূল্যে চক্ষু হাসপাতালে গিয়ে সেবা নেওয়ার পরামর্শ দিয়েছেন। শনিবার কক্সবাজার রেলওয়ে স্টেশনে দোহাজারি থেকে কক্সবাজার রেলপথ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, 2001-এ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার পরও গ্যাস বিক্রির প্রস্তাবে রাজি না হওয়ায় চক্রান্ত করে তাকে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি। তবে তাতে তার আফসোস নেই, কারণ তিনি বঙ্গবন্ধুর মেয়ে, ক্ষমতার লোভে দেশের সম্পদ কারো হাতে তুলে দেবেন না। পাঁচ বছর মাত্র ক্ষমতায় ছিলাম, 2001-এ ক্ষমতা হস্তান্তর করি। বাংলাদেশের ইতিহাসে প্রথম শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমি গ্যাস বিক্রি করার রাজি না হয় আমাকে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি, একটা চক্রান্ত করে। তাতে আমার কোনো আফসোস নাই, কারণ আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। ক্ষমতার লোভে দেশের সম্পদ কারো হাতে তুলে দিতে আমি রাজি না। কিন্তু বাংলাদেশের মানুষের যে কষ্ট পায় তখন, আবার সেই হত্যা, আবার নারীদের উপর নির্যাতন, জঙ্গিবাদ সৃষ্টি, দুর্নীতি, প্রতি বছর দুর্নীতি, বাংলাদেশে সারা বিশ্বে পরিচয় হয়েছিল দুর্নীতিগ্রস্ত দেশ, সন্ত্রাসের দেশ, জঙ্গিবাদের দেশ। বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দেওয়া হয়, খাদ্য উৎপাদন কমে যায়, দেশের মানুষের জীবন মান আবার ধীরে ধীরে ধস নামে, এবং দুঃশাসন এমন ভাবে ছিল, দুঃশাসন এবং দুর্নীতির কারণে এমার্জেন্সি ঘোষণা হয়। যাও, দুটো বছর আবার একটা অন্ধকার যুগ। এরপর ইলেকশন হয় 2008-এ, সেই নির্বাচনে আমরা জয়ী হই। আমাদের 300 সিট, এই 300 সিটের 233টা সিটে আওয়ামী লীগ এককভাবে জয়লাভ করে, আর বিএনপি পেয়েছিল 30টা সিট, বাকি সিটগুলো অন্যান্য দল বা আমাদের শরিক দল তারা পায়। 2009 সরকার গঠন করি, আমাদের করণীয় কি আমরা স্থির করি। রাস্তাঘাট উন্নয়নের জন্য আর মানুষের জীবন মান উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নেই। খাদ্য উৎপাদনের জন্য আমরা 96 সাল থেকে যে গবেষণা শুরু করেছিলাম, তার ফসল আমরা পেতে শুরু করি। যে দেশকে খাদ্য সংসম্পূর্ণ করে রেখেছিলাম, সেই দেশকে আবার খাদ্য ঘাটতি দেশে পরিণত করেছিল বিএনপি। আমরা আবার উদ্যোগ নিয়ে এই দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি করেছি। কারণ আমি 96 সালে যখন সরকার গঠন করি, 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল। আমাদের ধান অর্থাৎ খাদ্যশস্য মাত্র 79 লক্ষ মেট্রিক টনের বেশি উৎপাদন হতো না, যা আমরা 1 কোটি 59 লক্ষ মেট্রিক টনে উন্নীত করেছিলাম 2001 সালের মধ্যে। সেটা আবার কমে যায়, 2002-2003 সালে যদি দেখেন, 1 ফোঁটা খাবার বাড়েনি উৎপাদন। কাল তারা ব্যবসা করতে পছন্দ করত, আমদানি করতে পছন্দ করত, আর আমাদের ছিল নিজের পায়ে দাঁড়াবো, মর্যাদার সাথে চলবো, কারো কাছে হাত পাতবো না। আজকে আমরা সেখানে 4 কোটির উপর খাদ্যশস্য, দানাদার শস্য আমরা উৎপাদন করে থাকি। আমাদের চাহিদার থেকেও বেশি আমরা উৎপাদন করি, অন্তত সেটুকু করতে পেরেছি, সেই কাজগুলো আমরা করেছি। যাও, আজকে রেলের কথাই বলি। এই রেল সম্পূর্ণ অবহেলিত ছিল। আমরা এসে দেখলাম অনেকগুলি রেল লাইন বন্ধ, রেল স্টেশন বন্ধ। কেন? পদ্মা সেতুর অর্থ যারা বন্ধ করেছিল তাদেরই উপদেশ ছিল যে এই দেশে রেল চলবে না, রেল ভায়াবল না, রেল লাভজনক না। রেলে সাধারণ মানুষ চলে, সস্তায় পণ্য পরিবহন হয়, এই ক্ষেত্রে সবসময় লাভ লোকসানের হিসাব করা যায় না, মানুষের সেবাটাই বড়। আমি জানি যে আমাদের বিরোধী দল তারা আমাদের উন্নয়নটা চোখে দেখে না, এখানে আমার বলার কিছু নাই। চোখ থাকতে যারা অন্ধ হয় তাদেরকে আর কি বলবো।
তাদের একটা পরামর্শ দিতে পারি। আমি কিন্তু ঢাকায় খুব আধুনিক আই ইনস্টিটিউট করেছি, চোখ থাকলে যারা অন্ধ তারা সেই আই ইনস্টিটিউটে যে চোখটা দেখে আসতে পারেন, মাত্র 10 টাকা টিকিট লাগে, বেশি লাগে না। যা এটা তাদের আসলে তাদের চোখের দোষ না, মনের দোষ। আজ আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মানুষ হত্যা করা, বাসে আগুন, গাড়িতে আগুন, রেলে আগুন, আমরা নতুন নতুন লোকোমোটিভ পেয়েছি সেগুলি পর্যন্ত আগুন দিয়ে একসময় তারা পুড়িয়েছে। যারা এত বিভৎস কাজ করতে পারে, যাত্রীবাহী গাড়ি, ট্রেন অথবা লঞ্চ, এগুলি যারা আগুন দিয়ে পুড়িয়ে মারতে পারে, যাদের এই ধরনের দুর্বৃত্তায়ন আমরা দেখেছি, এই দুর্বৃত্ত তাদের তো আসলে চোখ না, তাদের মনই অন্ধকার, তাদের মনই অন্ধকার। কাজী এদের ব্যাপারে সকলকে সাবধান থাকতে হবে, কারা ধ্বংস জানে সৃষ্টি করতে পারে না, আর আমরা সৃষ্টি করি ওরা ধ্বংস করে, কিন্তু এই ধ্বংস যেন করতে না পারে। মানুষকে পুড়িয়ে মারবে এটা সহ্য করা যায় না।